ओम शिवे यस्य परा भक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूजनीय स्वामी शिवानंद जी महाराज, जिनि महापुरुष महाराज नामे परिचित, तार कथोपकथनेर संकलन शिवानंद बाणीर प्रथम खंड থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য। এই সংকলনটি করেছিলেন তারই সেবক এবং শ্রী শ্রী মায়ের অন্যতম মন্ত্র শিষ্য পূজনীয় স্বামী অপূর্বানন্দজী মহারাজ। বিগত দিন যে ঘটনাটি পড়া হয়েছিল তার একটু পুনরাবৃত্তি প্রয়োজন আছে। এই ঘটনা যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় ১৯২২ সালের শেষ দিক, রামকৃষ্ণ সঙ্গে প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের মহাসমাধির পরে স্বামী শিবানন্দজী মহারাজ সঙ্ঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এরকমই এক সময় এক উচ্চপদস্থ রাজকর্মচারী এসে পূজনীয় মহারাজকে প্রণাম করে নিবেদন করেন যে স্বামী ব্রহ্মানন্দের কাছে তিনি আসতেন, স্বামী ব্রহ্মানন্দজী তাকে অত্যন্ত স্নেহ করতেন, সাধন ভজনের কিছু উপদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি তাকে কোনোরকম মন্ত্র দেননি। এমন সময় তিনি শোনেন যে স্বামী ব্রহ্মানন্দের মহাপ্রয়াণ হয়েছে। এই সময় তার মনে একটি হতাশা এসে উপস্থিত হয়। তিনি মনে করেন তার গুরুকরণ করা হলো না এবং স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি মনে মনে যে গুরুর আসনে বসিয়েছিলেন সেইটি বাস্তবে রূপায়িত হলো না। মহাপুরুষ মহারাজ বলেন, আপনার মনে যদি এই ব্যাকুলতা থাকে তাহলে অবশ্যই পূজনীয় মহারাজ আপনাকে দর্শন দিয়ে আপনার এই মনের ভাব পূরণ করবেন। তিনি বলেন, সত্য সত্যই স্বপ্নে স্বামী ব্রহ্মানন্দজী তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, কিন্তু স্বপ্ন ভেঙে যাবার পরে, ঘুম ভেঙে যাবার পরে তিনি আর সেই কথা মনে করে উঠতে পাচ্ছেন না। তাই যেহেতু স্বামী ব্রহ্মানন্দজির স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ, তাই তার কাছে এসেছেন তিনি প্রয়োজনীয় সাহায্যের জন্য। মহাপুরুষ মহারাজ তাকে বলেন যে আপনাকে মহারাজই সাহায্য করবেন, কিন্তু বারবার তিনি মহারাজের কাছে আকুল প্রার্থনা করলে তার আকুলতায়, তার ভক্তিতায়, তার ঐকান্তিকতায় তিনি এই আবার করে তাকে কিছু সাহায্য করবার চেষ্টা করেন। তিনি রাজা মহারাজের বা স্বামী ব্রহ্মানন্দজির ব্যবহৃত ঘরে তার খাটের সামনে বসে দীর্ঘ সময় ধ্যান করার পরে তারপর সেই ভক্তটিকে ডেকে পাঠান এবং তাকে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা দেন। এবং খুব অদ্ভুত ব্যাপার, যখন সেই ভক্তটি বেরিয়ে আসে তখন তিনি বলেন যে পূজনীয় ব্রহ্মানন্দজী মহারাজ তাকে যে মন্ত্রটি দিয়েছিলেন, যেটি তিনি ভুলে গেছিলেন, সেই মন্ত্রটি তিনি আজকে মহাপুরুষ মহারাজের কাছে পেলেন। এই পর্যন্ত হয়ে আমরা থেমেছি। বিগত দিন মহারাজ যেটি বলেছিলেন যে এখন যে বস্তু পেলেন তা নিয়ে সাধন ভজনে ডুবে যান, আপনার অভীষ্ট সিদ্ধ হবে। এটি আমাদের সমস্ত ধর্মাচরণের মূল কথা। আমরা যে বস্তুটি পেয়েছি সেই বস্তুটি নিয়ে একটি কাজ, আমাদের সাধন ভজনে ডুবে যাওয়া। এই বস্তুটি পাওয়ার আগে যাবতীয় প্রস্তুতি আমাদের দরকার হয়, কিন্তু বস্তুটি পাওয়ার পরে আর কোনো প্রস্তুতি আমাদের চলে না, আমাদের শুধুমাত্র গুরু নির্দিষ্ট পথে ডুবে যাওয়া দরকার। এবারে ভক্ত এবং মহাপুরুষ মহারাজের কথোপকথন নিয়ে আমরা এগোব। ভক্ত, ধ্যান জপ কিভাবে করব সে সম্বন্ধে একটু উপদেশ দিন। সংসারে নানা কাজের ভিতর সর্বদা জড়িত থাকতে হয়, তাছাড়া চাকরির দায়িত্ব ভীষণ। এসব বন্ধন থেকে মুক্ত হয়ে যাতে ভগবানকে ডাকতে পারি তাই আশীর্বাদ করুন। মহাপুরুষজি বলছেন, আমাদের আশীর্বাদ তো আছে, আপনাকেও একটু রোগ করে ভজন সাধনে লাগতে হবে। আজ যে মন্ত্র পেয়েছেন তা নিয়মিতভাবে জপ করে যান, আর জপের সঙ্গে সঙ্গে খুব কাতরভাবে প্রার্থনা করবেন, প্রভু তোমার ধ্যান যাতে হয় আর তোমার শ্রীপাদপদ্মে মন যাতে লীন হয় তাই করে দাও। তিনি তাই করবেন, নিশ্চয় জানবেন তিনি সকলের হৃদয়ের গুরু, পথপ্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা ও জীবের সর্বস্ব। সংসারে যাদের আমার বলে লোক কাঁদছে তারা সবই দুদিনের চিরসাথী, দুদিনের চিরসাথী একমাত্র তিনি। আপনি এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতেই ধ্যান হবে।
খুব প্রেমের সহিত ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক ধরনের ধ্যান। ধ্যানের বহু রকমের আছে। খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় মূর্তি হৃদয়ে ধারণ করবেন আর ভাববেন যে তাঁর শ্রীঅঙ্গ জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে। এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। এও এক প্রকারের ধ্যান। আরও কত রকমের ধ্যান আছে, পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন। আসল কথা হলো আন্তরিকভাবে তাকে ডাকা। তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা সব ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। তখন সেই সংস্কৃত মনই গুরুর কাজ করবে। আপনার কখন কি প্রয়োজন, কিভাবে ধ্যান করতে হবে, তাকে কিভাবে ডাকতে হবে, সেসবই ভিতর থেকে জানতে পারবেন। ঠাকুরের কথায় পড়েছেন তো, তিনি বলতেন, কৃপা বাতাস তো হইছেই, তুই পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়া মানে আন্তরিক অধ্যাবসায় সহকারে সাধন ভজন করা। তিনি সদাই কৃপা করবার জন্য বসে আছেন। যেমন মা অবধ শিশুকে কোলে তুলে নেবার জন্য হাত বাড়িয়ে থাকেন, তেমনি একটু করে দেখুন, তবেই তাঁর কত কৃপা তা অনুভব করতে পারবেন। দেখবেন এটা আমাদের চিরন্তন একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো এই যে আমরা সব সময় মনে করি যে আমরা ভীষণ রকমের ব্যস্ত। আমরা খুব আকুতি নিয়ে সাধন ভজন করব বলে ধ্যান জপ করি, এমনকি দীক্ষার মন্ত্রে দীক্ষার যে ফর্ম ফিল আপ করি সেখানেও লিখি, সেখানে প্রশ্ন থাকে দুবেলা ভগবানকে ডাকতে পারবে কিনা। হ্যাঁ কথাটা এত জোরে আমরা লিখি, কখনো কখনো আমাদের ফর্মের ওই অংশের কাগজটা ছিঁড়েও যায়। এমন নয় যে আমাদের আন্তরিক ইচ্ছা থাকে না, তা নয়, কিন্তু কাজের প্রভাবে সংসারের চাপে কিছুতেই আমরা তার থেকে মুক্ত হতে পারি না। এ প্রশ্নটা যে শুধুমাত্র সেই ভক্ত করেছেন তা নয়, এ প্রশ্ন আমার আপনার সকলের একই রকমের প্রশ্ন। আমরা সবসময় ভাবি গুরু আশীর্বাদ করবেন, আর সেই আশীর্বাদের জোরেই আমার সব হয়ে যাবে। যেমন করতাল বাজাতে গেলে বা খঞ্জনি বাজাতে গেলে আপনারা যদি দেখেন, দুদিকের করতাল বা দুদিকের খঞ্জনি যদি একসঙ্গে যুক্ত হয়ে না একে অপরের সাথে ঘর্ষণ করে, ততক্ষণ পর্যন্ত করতাল শব্দ উৎপাদন করতে পারে না। আমাদের বাংলায় খুব প্রচলিত কথা আছে, এক হাতে তালি বাজে না। সেই এক হাতে করতালের বাদনও আমরা শুনতে পাই না। তাহলে কি হচ্ছে, আমাদেরও চেষ্টা করতে হবে। তিনি বলছেন আমাদের আশীর্বাদ তো আছেই, গুরুর আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে থাকে। তার শুভেচ্ছা, তার ঐকান্তিকতা শিষ্যের এগিয়ে যাওয়ার যে প্রেরণা শক্তি হিসেবে সেটা কাজ করে। তাই বলছেন কি করতে হবে, আপনি যে মন্ত্র পেয়েছেন নিয়মিতভাবে জপ করে যান। এটা হচ্ছে প্রধান শর্ত, নিয়মিত প্রত্যেক দিন, ভালো লাগুক না লাগুক, তেতো লাগুক, কুইনিন মিক্সচারের মতো লাগুক, যাই লাগুক, আনন্দ লাগুক, যাই লাগুক, আমি নিয়মিতভাবে জপ করতে থাকব। নিয়মিতভাবে জপ করতে গেলে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, একটি নির্দিষ্ট সময়ে ভগবানকে ডাকার একটি অভ্যাস আমাদের মনের মধ্যে জাগবে, এবং সেই সঙ্গে জপ কর চলাকালে আমাদের মনে মনে তাকে প্রার্থনা করতে হয়। কী প্রার্থনা করতে হয়, যে আমি শুধুমাত্র তোমার নাম জপ করে শুধু আনন্দ পেতে চাই না, তোমার রূপ দেখতে চাই, তোমার সঙ্গে লীলা আস্বাদন করতে চাই, আর তোমার সঙ্গে একীভূত হতে চাই। তিনি বলছেন তোমার যা কী প্রার্থনা করতে হয়, প্রভু তোমার ধ্যান যাতে হয়, তোমার শ্রী পাদপদ্মে মন যাতে লীন হয়, তাই করে দাও। বলছেন তিনি তাই করাবেন, নিশ্চয় জানবেন। কেন তিনি করাবেন এত গভীরতার সঙ্গে, এত জোরের সঙ্গে কি করে বলছেন? বলছেন কারণ তিনি আমাদের হৃদয়ের গুরু। গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার থেকে আলোক দেখান, যিনি আমাদের হৃদয়ের আলোক বর্তিকা। গুরু কি করেন, পথ প্রদর্শন করেন, কারণ সেই পথ দিয়ে তিনি আগে চলে গেছেন। তিনি যেন গাইডের মতো আমাদের একটু একটু করে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যান। তিনি আমাদের প্রভু, আমাদের সমস্ত কিছুর নিয়ামক, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা,
আমাদের জন্ম হয় তার মন থেকে, তার হৃদয় থেকে, তাই তিনি আমাদের মাতা। আমাদের দুঃখের দিনে, আমাদের সুখের দিনে তিনি আমাদের সঙ্গ দেন, তাই তিনি আমাদের সখা আর জীবের সর্বস্ব আমার সব। বলছেন আর যারা আছে, যাদের জন্য আমরা আমার আমার করে কাঁদি, এই সম্পর্কগুলো দু চার দিনের, দেখবেন একটা সময়ে ক্ষয় হবে। ভগবান বলছেন না, বাসাংসি চেত নানি যথা বিহায়ু নবানি গৃহাতি নরোপরাণী, বলছেন দেহ জীর্ণ হয়ে যাবে, জীর্ণ হয়ে সে বস্ত্র ত্যাগ, যেমন আমরা পুরাতন বস্ত্র ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করি, ঠিক সেই রকম ভাবে আমাদের আত্মা জীর্ণ হবে না, আমাদের ভিতর সেই পরমাত্মার সঙ্গে যোগ করে দিলে সেটি জীর্ণ হয় না, সেটি আমাদের পুরনো শরীর ছেড়ে যায়, সব সম্পর্ক আমরা হারিয়ে ফেলি, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কে আমরা সবসময় সম্পৃক্ত থাকি। ভারী সুন্দর কিন্তু খুব গভীর কথা কথোপকথন চলে মহাপুরুষ মহারাজ বলছেন, একটু লক্ষ্য করে শুনবেন। তিনি বলছেন আপনি এক মনে খুব নাম জপ করবেন, দেখবেন ক্রমে আপনা হতেই ধ্যান হবে। এবার সাধন পদ্ধতি বলছেন, ভগবানের নাম করার উদ্দেশ্য কি, এক মনে সমস্ত মনটিকে গুটিয়ে। আপনি জপ করতে চাইছেন, খানিকটা মন আপনার উত্তর কলকাতার কোনো একটা ক্যাবিনে রয়েছে, মনের খানিকটা রয়েছে দক্ষিণ কলকাতার একটা বিউটি পার্লারে, মনের খানিকটা রয়েছে দক্ষিণ পূর্ব কলকাতার কোনো একটা ফিল্ম হলে, আর মনের খানিকটা অংশ রয়েছে আপনি যে স্কুলে বা কলেজে বা যে কাজের জায়গায় আছেন তার খানিকটাতে, আর আপনি ওই ভাঙা মন নিয়ে ভগবানকে ডাকছেন, তাহলে হবে না। সমস্ত মনটাকে গুটিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ছড়িয়ে থাকা সমস্ত মনটিকে গুটিয়ে নিয়ে সমস্ত মন উজাড় করে তার নাম জপ করতে হবে। যখন আমরা সমস্ত মনকে উজাড় করে জপ করি তখন আপনা আপনি কাজ হয়, বলছেন তাহলে ধ্যান হবে। এবার কি করে ইষ্টমন্ত্র জপ করতে হয়, প্রথম শর্ত হচ্ছে এক মনে জপ করতে হয়, তারপরে বলছেন খুব প্রেমের সহিত ইষ্টমন্ত্র জপ করতে করতে। তাহলে জপ করার দ্বিতীয় শর্ত কি, খুব ভালোবাসার সঙ্গে। আপনি যখন আপনার প্রিয়জনের জন্য কোনো কাজ করেন, ধরুন আপনার বাবা মার জন্য কোনো একটা জিনিস কিনতে গেছেন, হয়তো শীতকালে আপনার বাবা মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য একটা কমফোর্টার কিনতে গেছেন, আপনি কিন্তু পাশের বাড়ির মেসোমশাই কি রং পছন্দ, তার কী কী সুবিধা অসুবিধা সেই ভেবে কিন্তু কমফোর্টার কেনেন না। যখন কমফোর্টার কেনেন তখন আপনার বাবার কথা ভেবে সমস্ত মন দিয়ে ভালোবাসার সঙ্গে আপনি কেনেন, দেখেন সেটি যথেষ্ট নরম কিনা, সেটা পরলে কুটকুটে হয় কিনা, তার রঙটি ভালো কিনা, তার লেন্থটি বড় কিনা, তার চওড়ার অংশটি বড় কিনা, সব কিছু আপনার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। কেন এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, কারণ আপনি আপনার বাবাকে ভালোবাসেন। ঈশ্বরকে ডাকতে গেলেও এই দ্বিতীয় শর্তটি করতে পারে, প্রেমের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে হয়। কী হয় তাহলে, দেখবেন এক বিমল আনন্দের অনুভব হয়। কমফোর্টার কিনে বাড়িতে এসেছেন, আপনার বাবার গলায় পরিয়ে দিয়েছেন, তিনি হয়তো থ্যাংক ইউও বলেননি, বলেননি আহা কী ভালো হয়েছে খোকা, কিন্তু তার চোখে মুখের যে আনন্দের ঝিটি সেটি আপনার হৃদয়কেও স্পর্শ করছে। আপনি বুঝতেই পারলেন না কখন আপনার মনটি একটি আনন্দে ভরে গেল, এইটি কথা তিনি বলছেন, এক বিমল আনন্দ। সে আনন্দ কেমন, মালিন্য রহিত মলিনতাহীন এক আনন্দ। যখন এই আনন্দ, এই বিমল আনন্দ স্থায়ী হয় সেটা এক ধরনের ধ্যান, এইটি ধ্যানের একটি প্রকাশ তিনি বলছেন। বলছেন ধ্যান অনেক রকম হয়, কিরকম না, খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয় ধারণ করবে আর ভাববে যে তার শ্রীঅঙ্গ জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে। হৃদয়ে আমরা ভগবানকে প্রার্থনা করবো এমনভাবে যে তার সারা শরীর থেকে যেন আলো ঝরে পড়ছে। আমাদের ইয়েতে আছে, গুরুর ধ্যানে আছে, ধ্যায়ে শিরসে শুক্লাজ্যে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম বামেন উৎপল্ল ধারিণ্যা শক্তিয়া লিঙ্গিত বিগ্রহম স্মেরাননম সুপ্রসন্নম সাধুকা ইষ্টদায়কম। গুরুকে কেমন দেখব, তার মুখখানি যেন হাসিতে পূর্ণ, তিনি যেন প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন,
আর তার সারা শরীর দিয়ে যেন আলো ঝরে পড়ছে। এই আলো কিসের? না জ্ঞানের আলো। আমার হৃদয় যত মলিনতাহীন হবে তত ঈশ্বরের জ্ঞানের, ঈশ্বরের প্রকাশ আমার হৃদয়ের ভেতরে হবে। তাই বলছেন খুব প্রেমের সঙ্গে ভাবতে হয় যে ভগবান আমার হৃদয়ে বসে আছেন, তার সারা গা দিয়ে এত আলো বেরোচ্ছে যে আমার ভেতরটা যেন আলোকিত হয়ে আছে। এই রকম ভাবনা করতে গিয়ে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। দেখুন এই রকম ভাবনা যখন আমরা করি তখন আমরা আমাদের নিজেদের ভুলে যাই, এবং নিজেদের ভুলে গিয়ে যখন শুধুমাত্র ঈশ্বরের দিকে তাকাই তখন আমাদের এই ভুলে যাওয়া সত্তাটা সেই ঈশ্বরের অনির্বচনীয় আনন্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। তাই বলছেন এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। এও এক প্রকারের ধ্যান। আরও কত রকমের ধ্যান আছে পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন। আসল কথা হলো আন্তরিকভাবে তাকে ডাকা। এটা হচ্ছে সাধন ভজনের কিওয়ার্ড। আমি কতটা ভালোবেসে এবং আন্তরিকতার সঙ্গে ভগবানকে ডাকছি। বলছেন ডাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। যত আমরা শুদ্ধ চিন্তা করব আমাদের মনের ভিতরে যে অশুদ্ধ ভাব সেগুলি অপসৃত হবে। ঠাকুর বলছেন যে কৃপা বাতাস বইছে তুই পাল তুলে দে না। ভগবানের কৃপা সবসময় বইছে, শুধু আমার অধ্যাবসায়ের আমার চেষ্টার পালটা তুলে দিলে আমার জীবন তরী চলবে। তিনি সর্বদাই কৃপা করবার জন্য বসে আছেন, যেমন মা অবোধ শিশুকে কোলে তুলে নেবার জন্য হাত বাড়িয়ে থাকে তেমনি। একটু করে দেখুন তবেই তার কত কৃপা তা অনুভব করতে পারবে। ভক্ত সংসারে কিভাবে থাকতে হবে সবসময় বুঝে উঠতে পারি না। সকলের মন ঝুঁকিয়ে চলা এ এক মহা কঠিন ব্যাপার। মহাপুরুষজি ঠাকুরের কথা মৃত পড়েছেন তো, বেশ ভালো করে পড়বেন। এসব সমস্যার অতি সুন্দর সমাধান ঠাকুরের নিজের কথায় পাবেন। এ সংসার তো আমারও নয় আপনারও নয়, এ সংসার সৃষ্টি করেছেন ভগবানই। যাদের আপনি আমার বলে মনে করছেন তারা সবাই সবই ভগবানের। এই ভাব নিয়ে সংসারে থাকতে হবে। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবই ভগবানের জীব, তাদের যতটা সেবা করবেন তার ঠিক নারায়ণ ভক্তিতেই করতে হবে। তাহলে বেশি জড়িয়ে পড়তে হবে না। আর সঙ্গে সঙ্গে চাই বিচার, সদাসৎ বিচার দ্বারা বৈরাগ্যে উদয় হয়। আপনারা গৃহস্থ আশ্রমে রয়েছেন, বেশ তো, তাহলে খুব বেশি জড়িয়ে পড়তে হবে কেন? সকলের প্রতি যতটুকু কর্তব্য আছে ততটা অবশ্যই করবেন, তাও সেবা জ্ঞানে। আপনাদের উপর তো ভগবানের অশেষ দয়া। কত লোক হা অন্য করে পাগলের মতো ছুটে বেড়ায়, পেটের চিন্তাতেই অস্থির, ভগবানকে ডাকবে কখন? কিন্তু আপনার তো খাওয়া পড়ার ভাবনা করতে হয় না, এ কি কম দয়া? যার ঠিক ঠিক ভক্ত ভগবান তাদের সব সুবিধা করে দেন। এরপরে তিনি বলছেন যে এই সমস্যাটা আমাদের সকলের, সকলের মন জুগিয়ে চলতে হয়, মনের মতো না হলে সকলের মন খারাপ হয়, এই সমস্ত নানা সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণের কথামৃতের কথা তিনি বলে দিচ্ছেন, কেমন যেমন বলা আছে যে সবাইকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসতে হয়, যে এরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতিনিধি। তাহলে কি হবে যে তাদের প্রতি কখনো কোনো রকম আসক্তি হবে না। আমাদের যখন ট্রেনিং সেন্টারে শেষ হয়ে গেল তখন আমরা যে যার নতুন নতুন কেন্দ্রে চলে যাচ্ছি, যাওয়ার আগে আমরা আমাদের প্রেসিডেন্ট মহারাজের কাছে দেখা করতে গেলাম। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে আমরা জিজ্ঞাসা করলাম, মহারাজজি আমরা আমাদের কেন্দ্রে কেমনভাবে থাকব? খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, ওয়েন এভার এ ম্যান কামস টু ইউ থিঙ্ক দ্যাট শ্রীরামকৃষ্ণ হ্যাড কাম টু ইউ, ওয়েন এভার এ লেডি কামস টু ইউ থিঙ্ক দ্যাট নান এলস দ্যান হোলি মাদার হ্যাজ কাম টু ইউ, ওয়েন এন অর্ডিনারি ম্যান কামস টু ইউ ইয়ে সে ক্যা হে, বাট ওয়েন ইউ সি ঠাকুর অর হোলি মাদার হ্যাড কাম ইউ সে ক্যা হে। When the voice modulation changes, it means that the mental setup also changes.
therefore change your attitude first. তিনি বললেন জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি এটা সম্পূর্ণভাবে বদল করো। মনে করো যখনই কোনো মানুষ আসছেন তিনি আর কেউ আসেননি, স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছেন। যখনই কোনো মহিলা মূর্তি আসছেন তোমার কাছে মনে করো যে স্বয়ং মা সারদা তোমার কাছে এসেছেন। সাধারণ মানুষ এলে তুমি বলো কি চাই, আর যখন ঠাকুর আসেন তুমি বলো কি চাই, কি সেবা করতে পারি। বলছেন দেখো আমাদের কথা বলার ভেতরই বলার বদল হয়ে যায়, আমাদের স্বরক্ষেপণ বদলে যায়, সেখানে আমাদের মনের পরিবর্তন হবে না। এটার উপর তিনি খুব জোর দিতেন, যেটি মহাপুরুষ মহারাজ বলছেন যে যেই আসুক তাদের সবাইকে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি জ্ঞান করে আমাদের তাদের সেবা পূজা করতে হবে। এতে কি তৈরি হবে, এতে আমার যে বোধ তাদের ওপর যে আমাদের অধিকার বোধ এটি চলে যাবে, আর অধিকার বোধ চলে গেলে তাদের কাছ থেকে আমরা কখনো কোনো কিছু আশা করব না, আর আশা না করলে অপ্রাপ্তিতেও আমরা দুঃখ পাব না। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন যে এইভাবে সেবা করে যেতে, আর তার সঙ্গে চাই সদসদ বিচার। এই সদসদ ঈশ্বর বস্তু আর বাকি অবস্তু এই বোধটা যদি আমরা জাগাই তাহলে আমাদের ভেতরে বৈরাগ্যের উদয় হয়। শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের সংজ্ঞা দিচ্ছেন, কিসের সংজ্ঞা? তিনি বলছেন বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, একই সঙ্গে দুটো আশা উচিত। বিষয়বস্তু জাগতিক যা কিছু দেখছি তার প্রতি যেমন আমাদের মন্দবাসা, ঠিক সেই রকম ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা। তাহলে কি হবে, আমরা কোনো কিছুতেই জড়িয়ে পড়ব না, সকলের প্রতি সবটুকু করব, কর্তব্য যা আছে সব কিছু করব, কিন্তু তাও সেবা জ্ঞানী। বলছেন আপনাদের ওপর ভগবানের অশেষ দয়া, এটি আরেকটি কথা, এটি আমাদের মনে রাখা দরকার। অনেক সময় আমরা আমাদের দুঃখ নিয়ে এত কাতর হয়ে যাই, আমাদের জীবনের ব্যথা নিয়ে এত কাতর হয়ে যাই, মনে করি আমার মতো দুঃখী, আমার মতো পাপি, আমার মতো আঘাতপ্রাপ্ত মানুষ এই জগৎ সংসারে নেই। একটু যখনই দুঃখ পাবেন আকাশের দিকে তাকিয়ে দেখবেন, চতুর্দিকে জগতের দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন আপনার চেয়ে অনেক দুঃখী মানুষ আছে, যাদের দুঃখী দুঃখ দেখলে আপনার নিজের অপ্রাপ্তিগুলোকে মনে হবে কি আকাশ ছোঁয়া অপ্রাপ্তি। তখন দেখবেন নিজের অপ্রাপ্তিকে কখনো আপনি বিশেষ নজর দিতে পারছেন। বলছেন ঈশ্বর কৃপাময়, তিনি জানেন কাকে কতটা দিতে হবে, ভগবান তাদের সমস্ত সুবিধা করে দেন। আজ আমরা এইখানেই থামব, এটি একটি দীর্ঘ অধ্যায়, এটি আগামী দিন শেষ হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।